বাস্ট হচ্ছে। আসলে আমরা কি বুঝতে পেরেছি এখন যে এটা সেই আরজেস গ্রেনের যেটা যুদ্ধ ময়দানে ব্যবহার হয় সেটা একটা জনসভায় মারবে, এবং যে বোমা হামলা হচ্ছে কিন্তু ওই গ্রেনেডের স্প্লিন্টারগুলি এসে হানিফ ভাইয়ের মাথায় গায়ে লাগছে আর সেখান থেকে রক্ত ঝরে আমার গায়ে পড়ছে। এই ধরনের একটা পরিস্থিতি দিনে দুপুরে কিভাবে ঘটতে পারে যদি সরকার যখন ছিল তারা এই বিএনপি সরকার যখন ক্ষমতায় জামাত আর বিএনপির জোট তাদের মদত ছাড়া এটা হতে পারে না। এটা ঠিক যে খালেদা জিয়াকে আসামি করা হয়নি, কিন্তু তার যেখানে প্রচ্ছন্ন একবারে মানে তার সহযোগিতা রয়েছে, সে তো প্রধানমন্ত্রী ছিল, তার যে সম্পূর্ণ দায় দায়িত্ব রয়েছে এটা তো অস্বীকার করা যায় না।